বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নিজরানি দেবী, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা, বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ নিয়ে। প্রথম পরিচ্ছেদ ভাষা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। ভাষা, আসলে প্রত্যেকটা জাতিরই একটা নিজস্ব ভাষা আছে। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আদানপ্রদান চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারা নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই হচ্ছে ভাষা। তবে অন্যান্য মানুষের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় এবং অন্যও বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে আমরা বুঝি মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। তাহলে ভাষার প্রাণ হচ্ছে কি? ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। এই গেল আমাদের ভাষা। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে হয়। অর্থাৎ বাগযন্ত্র, বাগযন্ত্র কি? তাহলে বাগযন্ত্রগুলো হচ্ছে আমাদের মুখ বিবরের ভিতরের কথাগুলো, যে অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোকেই বাগযন্ত্র বলা হয়। আমরা পরবর্তীতে আবার সেটা আলোচনা করব। দেখো, অর্থাৎ নির্দিষ্ট জনসমাজে মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। স্থান, কাল ও জনসমাজে ভাষার রূপে দেখা যায়। অর্থাৎ স্থান, কাল এবং সমাজবিধে ভাষা কি হয়? ভিন্নতর হয়, অর্থাৎ পার্থক্য হয়ে থাকে। ধ্বনির সৃষ্টি হয় বাগযন্ত্রের সাহায্যে। তাহলে ধ্বনির সৃষ্টিটা কিসের সাহায্যে হয়? বাগযন্ত্রের সাহায্যে। বাগযন্ত্রগুলো কি? বাগযন্ত্রগুলো হচ্ছে, দেখো, মানুষের গলনালি, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি। অর্থাৎ একটার অনুপস্থিতিতে, অর্থাৎ একটা আরেকটার সাহায্যে কি করে আমাদের, অর্থাৎ বাগযন্ত্র, এগুলো যে অঙ্গপ্রত্যঙ্গ, বাগযন্ত্রের যে অঙ্গপ্রত্যঙ্গ, সেইগুলোর সাহায্যে ভাষা অর্থাৎ ধ্বনির সৃষ্টি হয়। যে কোনো ধ্বনি বা আওয়াজে ভাষা নয়। কোনো একটা আওয়াজ বা ধ্বনিকে আমরা ভাষা বলতে পারি না। তাহলে ভাষা বলতে পারি কাকে? যে ধ্বনিটার কি হয়, একটা নির্দিষ্ট একটা অর্থপূর্ণ অর্থ থাকে, অর্থাৎ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলা যায়? ভাষা বলা যায়। যেমন যে কোনো পশু পাখির ডাক বা আওয়াজকে আমরা কি বলতে পারি না? ভাষা বলতে পারি না। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, অর্থাৎ একটা একটা একের পর এক ধ্বনি অর্থ যুক্ত করে কিসের শব্দ সৃষ্টি করে? শব্দের সাহায্যে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই, অর্থাৎ মানুষের মধ্যে অর্থপূর্ণ ধ্বনির মাধ্যমে যে শব্দ তৈরি করে বাক্যর মাধ্যমে যে অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্ষমতাটা কিন্তু পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু ভাষার ধ্বনি শব্দ বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেই জন্য পশু পাখির ডাক বা আওয়াজকে আমরা ভাষা বলতে পারি না। স্থান, কাল ও সমাজভেদে ভাষার কি হয়? রূপভেদ কিংবা পার্থক্য হয়ে থাকে। যেমন পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর ভাষা কিন্তু একরকম নয়। আবার একই ভাষায় 1000 বছর পূর্বে যেরকম ছিল, ঠিক 1000 বছর পরে কিন্তু সেটা আবার কি হয়েছে? রূপ বদলে গিয়েছে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা হচ্ছে ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা হচ্ছে ফরাসি। আবার বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা কিন্তু হুবহু এক নয়।
তাহলে সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষা রূপেরও কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষা প্রবাহ, অর্থাৎ এই পরিবর্তনশীলতার কারণেই ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। যেমন নদীর স্রোত যেমন কি হয়, পরিবর্তন হয়, তেমনি আমাদের এই ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল। ভাষা যদি স্থির হয়ে যায়, ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে প্রায় 3000-এর পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি কি আছে, ভাষা প্রচলিত আছে। তাহলে এই গেল আমাদের ভাষা। তাহলে পৃথিবীতে প্রায় কত হাজার ভাষা আছে? পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা রয়েছে। এবার আসি তাহলে আমাদের, এই আমাদের ভাষা গেল, এবার আসি আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষাটা কি? দেখো, মাতৃভাষা হচ্ছে প্রত্যেকেরই একটা নিজস্ব একটা ভাষা রয়েছে। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছাকাছি, মায়ের কাছে প্রতিপালিত হয় এবং তারই কথা শিখে। তাহলে মায়ের কাছের বুলি, অর্থাৎ মায়ের মুখ থেকে শেখা বুলিকে বলা হয়, আমরা কি বলতে পারি, মাতৃভাষা বলতে পারি। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে আমরা মাতৃভাষা বলতে পারি। এটি একটি ধারণা প্রকাশ মাত্র। তাই যে শিশু তার মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখে সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বুলে বড় হয়। বাঙালি মায়ের এই বুলি হচ্ছে বাংলা। আমরা কি জাতি? বাঙালি জাতি। তাহলে আমাদের ভাষাটা কি? বাংলা। আমাদের মাতৃভাষাটা কি? বাংলাই। তাই বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। আবার বাংলাদেশের অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে, তাদের পৃথক ও তাদেরও পৃথক মাতৃভাষা রয়েছে। আমাদের আমাদের বাংলাদেশে শুধু আমরা বাঙালিরাই কি একা নয়, আমাদের বাংলা আমাদের বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জনগোষ্ঠী রয়েছে, তাদেরও একটা নিজস্ব ভাষা রয়েছে, সেটা হচ্ছে তাদের মাতৃভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা হচ্ছে বাংলা। তাহলে আমাদের বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশও কি রয়েছে? বাংলা ভাষা রয়েছে। তাহলে বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষার বিবেচনায়, বাংলা ভাষা হচ্ছে বিশ্বের চতুর্থতম স্থান। মাতৃভাষা বিবেচনা সারা বিশ্বে বাংলা ভাষার স্থান হচ্ছে কততম? চতুর্থতম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? মাতৃভাষা গেল। তাহলে মাতৃভাষার স্থান হচ্ছে কত? বাংলা ভাষার দিক দিয়ে মাতৃভাষার স্থান হচ্ছে আমাদের পৃথিবীতে চতুর্থতম স্থান। এবার এসে আমরা রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষাটা কি? রাষ্ট্রভাষাটা হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধানকৃত, সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। রাষ্ট্রভাষা কাকে বলে? রাষ্ট্রভাষা হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাই হচ্ছে রাষ্ট্রভাষা। এটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষায় ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা, চাকমা, চাংমা, আচিক, মণিপুরি ভাষা ইত্যাদি। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি। পাকিস্তানে পাঞ্জাবি, বালুচ, সিদ্ধি ভাষা ইত্যাদি। বাংলাদেশের সংবিধানে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে কি? বাংলা। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। তাহলে রাষ্ট্রের বেশিরভাগ মানুষের যে ভাষাটা সেটাই রাষ্ট্রভাষা হিসেবে কি হয়, স্বীকৃতি লাভ করে থাকে। এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয়। তাহলে যে ভাষাটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে সেই ভাষাটি রাষ্ট্রের বিভিন্ন কাজে কি হয়, ব্যবহৃত হয়ে থাকে।
পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। এই গেল আমাদের রাষ্ট্রভাষা, হ্যাঁ, মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা। তাহলে এরপরে আসি আমরা তৃতীয়তে আসি যে সাধু চলিত রীতির পার্থক্য। প্রত্যেক ভাষাটাই কথা, বাংলা ভাষাটা আমরা কোন ভাষায় কথা বলি? আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষার কয়টি রীতি রয়েছে? বাংলা ভাষার দুইটি রূপ রয়েছে, একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে কি লৌকিক রূপ। তাহলে আমরা যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার কয়টা রূপ রয়েছে? একটা হচ্ছে মৌখিক রূপ, আর একটা হচ্ছে কি লৌকিক রূপ। এই মৌখিক ভাষাটাকে দেখো, মৌখিক ভাষাটাকে একটা আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা হিসেবে ভাগ হয়েছে, আর লৌকিক ভাষাটা হচ্ছে একটা সাধু ভাষা এবং চলিত ভাষা। আচ্ছা, তাহলে বাংলা ভাষাটাকে দেখো, সাধু চলিত রীতি পার্থক্য সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। দেখো, পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ রয়েছে। একটি বলার ভাষা এবং আরেকটি হচ্ছে কি মৌখিক ভাষা। তাহলে প্রত্যেক ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষারও দুইটা রূপ রয়েছে, একটা হচ্ছে মৌখিক রূপ, আরেকটা হচ্ছে কি লৌকিক রূপ। মৌখিক রূপটা কি? যে ভাষাটা আমরা মুখে ব্যবহার করি কিন্তু খাতা পত্রায় অর্থাৎ বই পুস্তকে আমরা তার ব্যবহার খুব কম দেখি, সেটা হচ্ছে কি মৌখিক ভাষা। আর লৌকিক ভাষাটা হচ্ছে যে ভাষাটা আমরা বই পুস্তক, অফিস আদালত এবং সর্বকাজে, অফিস আদালতে সর্বকাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি আমাদের লৌকিক রূপ। আচ্ছা, তাহলে দেখো এই মৌখিক ভাষাটাকে আবার কয় ভাগে ভাগ করছে? আঞ্চলিক এবং প্রমিত ভাষা। আর লৌকিক ভাষাটাকে ব্যবহার করা হয়েছে সাধু এবং চলিত ভাষা। মৌখিক ভাষাটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আঞ্চলিক ভাষা আর একটা হচ্ছে কি প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষাটাকে দেখো, আঞ্চলিক ভাষাটা হচ্ছে অঞ্চল ভিত্তিক যে ভাষাটা সেটি হচ্ছে কি আঞ্চলিক ভাষা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠী অর্থাৎ বাঙালি জনগোষ্ঠী ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতি মনোভাব প্রকাশ করেন, মনোভাব ব্যক্ত করেন, সেই ভাষারীতি হচ্ছে আঞ্চলিক ভাষারীতি। অর্থাৎ আমাদের যেমন দেখো, আমাদের চাঁদপুর অঞ্চলের সাথে কিন্তু আমাদের চট্টগ্রাম অঞ্চলের ভাষাটা কী রয়েছে কিছুটা পার্থক্য রয়েছে, আবার চাঁদপুর অঞ্চলের সাথে ঢাকার অঞ্চলের ভাষার কিছুটা পার্থক্য, অর্থাৎ অঞ্চলভেদে যে ভাষাটা, অঞ্চলভেদে বাঙালিরা যে ভাষাটি ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে কি আঞ্চলিক ভাষা। আর তারপর আসে দেখো প্রমিত ভাষা। যেমন দেখো প্রমিত ভাষাটা কি, প্রমিত ভাষাটাকে দেখো, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। অর্থাৎ বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে, ভাষাটা হচ্ছে কি পরিবর্তনশীল, পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য যে রূপটি লাভ করে সেটি হচ্ছে কি প্রমিত ভাষা। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরও আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, তযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি হচ্ছে তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজনগ্রাহ্য ও সর্বকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষা রীতি বলা হয়। তাহলে প্রমিত ভাষারীতিটা কি? প্রমিত ভাষারীতিটা হচ্ছে ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষারীতি বলা চলে। যেমন একজনের দুটো ছেলে ছিল। তারপর আসি আমরা যে লৌকিক ভাষার যে লৌকিক রীতি, লৌকিক রূপটাকে আবার কয় ভাগে ভাগ করছে? লৌকিক রূপটাকে ভাগ করছে একটা সাধু রীতি আর এটা হচ্ছে চলিত রীতি। তাহলে লৌকিক রূপটাকে ভাগ করেছে আবার দুই ভাগে, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে কি চলিত রীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম, শব্দবহুল, ক্রিয়াপদের রূপ, প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধু রীতি। অর্থাৎ সাধু ভাষার মধ্যে কী থাকতে পারবে না, কোনো আঞ্চলিত আঞ্চলিকতা থাকতে পারবে না। যেমন এক ব্যক্তির দুইটি পুত্র ছিল,
এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়। চলিত রীতিটা কি দেখো, ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে, প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে চলিত রীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণীয় এবং আদরণীয়। তাহলে চলিত রীতিটা হচ্ছে আমাদের সর্বজন গ্রাহ্য, সবার কাছে আদরণীয় এবং আকর্ষণীয়। এবার আসি আমরা সাধু চলিত রীতির মধ্যে কি আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সাধু চলিত রীতির বৈশিষ্ট্য। আমি দেখো সাধু চলিত রীতির মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। সাধু ভাষার রূপ পরিবর্তনীয়, অঞ্চল ভেদে বা কালক্রমের কোনো পরিবর্তন, সরি, সাধু ভাষার রূপটা হচ্ছে কি অপরিবর্তনীয়। সাধু ভাষার রূপটা কখনো কি হয় না, পরিবর্তন হয় না, অঞ্চল ভেদে এবং কালক্রমের কোনো পরিবর্তন হয় না। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় এক প্রকার আভিজাত্য গাম্ভীর্য রয়েছে। সাধু ভাষারীতিতে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। আর চলিত রীতির বৈশিষ্ট্যগুলো কি দেখো, চলিত ভাষাটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে, এটি পরিবর্তনশীল। তাহলে সাধু ভাষাটা হচ্ছে কি অপরিবর্তনীয়, আর চলিত ভাষাটি হচ্ছে কি পরিবর্তনশীল। এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। চলিত ভাষারীতিতে সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এগুলো গেল কি আমাদের সাধু চলিত রীতির বৈশিষ্ট্য। এবার আসো আমরা সাধু চলিত রীতির মধ্যে একটা কি আছে, পার্থক্য রয়েছে। সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে কি আছে, পার্থক্য আছে। তোমরা খেয়াল করবে, দেখবে আমরা যখন আমরা পরীক্ষা, বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাই যে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ দূষণীয়। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমরা কখনো সাধু ভাষা এবং কখনো চলিত ভাষা ব্যবহার করতে পারি না, এবং যখন এটা করা হয় সেটা কি মিশ্রণ দূষণীয়। কেন ভালো হয়েছে, সাধু এবং চলিত ভাষার সংমিশ্রণ যখন কোনো একটা উত্তরপত্র হয় তখন মূল্যায়নে আমাদের নম্বর অনেকটা কি হয়ে যায়, কমে আসে এটা, এবং এটা করাটা ঠিক নয়। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সাধু রীতি এবং চলিত রীতির পার্থক্য সম্পর্কে। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষারীতি সর্বজন বোধ্য মুখেরও লেখার ভাষা। অর্থাৎ সাধু ভাষাটা শুধু লেখার ভাষা, আর চলিত ভাষাটা কি মুখের ভাষা এবং লেখার ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, আর চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। তাহলে সাধু ভাষারীতিটা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়মগুলো মেনে চলে, আর চলিত ভাষারীতিটা কী করে না, ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষার পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, আর চলিত ভাষার পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। তাহলে সাধু ভাষায় বক্তৃতা নাটক এবং সংলাপের ভাষার উপযোগী নয়, আর চলিত ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষা গুরু গম্ভীর্য, দুর্বোধ্য ও মন্থর। তাহলে দুর্বোধ্য কি, যা সহজে বোঝা যায় না, সাধু ভাষাটা কি দুর্বোধ্য, কিন্তু চলিত ভাষাটা হচ্ছে কি চটুল সরল এবং সাবলীল। সাধু ভাষা রীতি অপরিবর্তনীয় তাই কৃত্রিম, সাধু ভাষাটা কি অপরিবর্তনীয় এবং কৃত্রিম, কিন্তু চলিত ভাষাটা হচ্ছে পরিবর্তনশীল তাই হচ্ছে জীবন্ত। তাহলে চলিত ভাষাটা হচ্ছে কি আমাদের কাছে জীবন্ত, কিন্তু সাধু ভাষাটা হচ্ছে কি আমাদের কৃত্রিম। তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাস, সবাই ভালো থাকবে। আমি দেখো বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ দিচ্ছি,
ভাষাকে সাধু ও চলিত ভাষারীতি আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।